আজ রাতে দেশের পূর্ব অঞ্চলের বেশ কিছু এলাকায় দেয় আসছে প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও বাংলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো আগামীকাল শনিবার একুশে সেপ্টেম্বর কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশের ষোষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে এই গরম কবে থেকে কমে আসতে পারে আগামীকাল কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে এরপরে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগর বুকে আসতে চলছে সেই নিম্নচাপটি সরাসরি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা তবে কোন কোন জেলার উপর আঘাত করার সম্ভাবনা বা নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করা রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে দেখুন আমরা সরাসরি আপনাদেরকে লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম দেখুন এখানে দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে বিলাচড়ি অঞ্চল দেখুন রাঙ্গামাটি এবং এদিকে দেখুন রাজস্থলী যে এখন চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের অঞ্চল এখান থেকে যারা আমাদের আপডেট দেখছেন অলরেডি বিশে সেপ্টেম্বর রাতে আকাশ আকাশের অবস্থা আমাদেরকে জানাতে পারেন পড়ি জেলা হাটখাজারি মানিকচুরি লংগদু কাগড়াচুরি দেখুন সন্ধ্যা থেকে এখানে রাতে ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং ভরডার এলাকায় এখানে পাহাড়ীয় বিক্ষিপ্ত বদৃ বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে চকরিয়া এখানে সাতকানিয়া কুতুবদিয়া এখানে দেখুন কক্সবাজার সহ এখানে উকিয়া চ্যানমার্টিং এবং বদরকালি চোয়ারপাড়ি মহকেল এখানে আকাশ ম্যাগাচ্ছন্ন হতে পারে আর বৃষ্টি তবে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে বাকি অঞ্চলে চট্টগ্রাম বিভাগের বাকি অঞ্চলে আকাশ ম্যাগাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ত্রিপুরা অঞ্চলের দিকে কিছুটা শুষ্ক ম্যাগ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে চিলচার বাজারের দিকে ম্যাগ প্রবেশ করতে দেখা যাচ্ছে যার কারণে এখানে মূলত দুঃহ এলাকায় ক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই আর এদিকে খুলনা বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে যদিও বৃষ্টি হয় দুয়াক এলাকায় বিক্ষিপ্ত তবে এই সম্ভাবনা কম এখানে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ঢাকাসহ উত্তরে এখানে এখানে এই যে উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে রংপুরে ময় বিভাগ বিভাগে কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে তবে এখানে মূলত সবটুকু এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সামান্য আংশিক দুয়াক এলাকায় তাছাড়া কোচবিহার সহ উত্তরবঙ্গের উপর দার্জিলিং শিলিগুড়ি এদিকে দেখুন সুরুঙ্গা এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন রয়েছে গাংটক এখানে দেখুন আলিপুরদুয়ার কুচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি আলি এখানে দেখুন শ্রীরামপুর এখানে সবটুকু এলাকায় দেখুন এখানে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আপাতত বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই আর রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা আকাশ হতে পারে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার দেখা যাচ্ছে একদম পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর সিউরি চাকুলিয়া খড়গপুর এবং খোলাঘাট হালদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সহ দেখুন পূর্ব দিকে এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার হয়েছে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ঢাকা বিভাগের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে সিলেট বিভাগের দিকে উত্তরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে রাতে জাকিগঞ্জ এবং সরকারি অঞ্চল বরলেখা বালাগঞ্জ কোলাবড়া এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একবার আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি শনিবার একুশে সেপ্টেম্বর আপডেট আমরা চলে আসলাম এই যে শনিবার একুশে সেপ্টেম্বর আপডেট আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় একা শানসি মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এখানে মায়ানমার দিকে এবং টেকনাফ এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে দেখুন সকালে যে তিনটা থেকে এখানে মাঝারি থেকে বাড়ি বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে আগামী চব্বিশ ঘন্টা মধ্যে খুলনা বা যশোর লোহাগাড়া পিরোজপুর এদিকে কিন্তু মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্রসহ এই যে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে এছাড়া উত্তরাঞ্চলের আপডেটটা যদি দেখি রংপুর ময়মনসিংহ সিলেট এখানে মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে আনশিক মেঘলা নিয়ে তারপর এদিকে যদি যাই দক্ষিণ এদিকে এখানেও এই যে বরিশাল অথবা এদিকে লোহাগাড়া মাদারীপুর তারপর এদিকে ফরিদপুর মাঝামাঝি এখানে আংশিক বদ্রস বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে রবিবার বাইশে সেপ্টেম্বর থেকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবারও নতুন করে এখানে কাগড়াচুড়ি তারপর এদিকে দেখুন ফরিদচুড়ি লংগুদু মানিকছড়ি রাঙ্গামাটি অঞ্চল তারপর এদিকে বিলাইছড়ি অঞ্চল তারপর এদিকে দেখুন দিঘিনালার দিকে এবং ছাগল নাই এই যে ত্রিপুরা রাজ্য এর উপর উদয়পুর মগিয়াবাড়ি চিলচার বাজার এই যেখানে অনেক এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মোতিরহাট ফরিদগঞ্জ রয়েছে তারপর এদিকে দেখুন আপনারা লাকসাম অঞ্চল বেলুনিয়া বুরহান উদ্দিন তারপর বোলা বরিশাল এবং মির্জাগঞ্জ মঠবাড়িয়া অঞ্চল কলাপাড়া এদিকে দেখুন অনেক এলাকায় এখানে মূলত দেখুন এখানে এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই যে একদম দক্ষিণের আপডেটটা যদি আমরা একটু দেখি রবিবার বাইশে সেপ্টেম্বর সরাসরি নিম্নচাপটি এখানে বঙ্গোসাগরে অবস্থান করতে পারে চীন এই যে চীন সাগর থেকে আসা নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি এখানে বঙ্গোসাগরের উপর চলে আসবে তবে এটি যে বঙ্গোপসাগর দিয়া সরাসরি যে এখানে পশ্চিমবঙ্গের উপর চলে যেতে পারে এখানে পশ্চিম কুলনা অথবা কলকাতা দিয়া এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে বিশেষ করে এদিকে শিমনগর সুন্দরবন গাছাবা জিয়ানগর মাজিলপুর অঞ্চলসহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি বাংলার এখানে উত্তর পশ্চিমের এখানে কুলনা বিভাগের উত্তরে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া আরামবাগ এবং দামহুদা মেহেরপুর পাবনার দিকে পাংসা বেড়া বাঙ্গুড়া এদিকে ত্রিশাল এবং সিংহা লাইপুর এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাতুয়া অঞ্চল দিয়া কৃষ্ণনগর নদীয়া মুর্শিদাবাদ শান্তিপুর এখানে বাঙ্গাউন এলাকার দিকে চাকদা পান্ডুয়া এবং এদিকে চন্দ্রনগর অঞ্চল তারপর এদিকে দেখুন খারদা অঞ্চলে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তামলুক বালিচক এবং চন্দ্রকোনা কোতুলপুর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সোমবার তেইশে সেপ্টেম্বর নাগাদ সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে জাকিগঞ্জ অঞ্চল হাইলাকান্দি এদিকে দেখুন হাইলাকান্দি এই এলাকার দিকে চিলচার বাজার এই এলাকায় তারপর পাইলাপুল এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা চরকারের দিকে বড়লাকার দিকে রয়েছে বালাগঞ্জ এদিকে মৌলভী বাজার এবং এদিকে দেখুন বানিয়াছন্দ অঞ্চলে ইটনার দিকে এবং কিশোরগঞ্জ রয়েছে তারপর এদিকে কেন্দুয়া এবং নেতৃঘণা অঞ্চল বাঘমারা বাপুর সহ এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং দেখুন সেই নিম্নচাপের হাত ধরে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর নাগাদও দেশের পূর্ব দিকের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত দেশের দিকে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে তো আপনাদেরকে আমরা জানি দিচ্ছি তো ইতিমধ্যে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে ব্যাপক ঘুম ব্যবসা গরম বেশ কিছু অঞ্চল অলরেডি বৃদ্ধি পেয়েছে গতকালের জানিয়েছিলাম তারিখ নাগাদ গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় ব্যাপক গরম থাকতে পারে তো ঠিক দেখুন বিশ তারিখ নাগাদ রংপুর একদম লাল এই যে লাল সতর্কতা গরমের ভয়াবহ গরম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এই যে রাজীবপুর গাইবান্ধা একদম অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু রয়েছে এখানে দেখুন মহাদেবপুর সিংড়া রাজশাহী চিরাজগঞ্জ সরিষা বাড়ি মাইমাসিহ মাদান এখানে সবটুক এলাকায় বাজার সিলেট লাকাই সহ বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম রয়েছে দক্ষিণ অঞ্চলীয় দেখুন কম বেশি ব্যাপক ঘুমট ব্যবসা গরম তো আগামীকালে এরকম অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মাঝে আপনারা দেখুন উত্তরবঙ্গ একদম রংপুর বিভাগে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সহ কোচবিহার দিনাজপুর গা রাজীপুর গাইবান্ধা ঘোরাঘাট উত্তরে ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকছে বগুড়া সিংড়া রাজশাহী তারপর মহাদেবপুর মালদার দিকে চিরাজগঞ্জের দিকে নাগারপুর কাপাসিয়া ঢাকা দেখুন মাদান অঞ্চল লাকাই মৌলভীবাজার সিলেটের দিকে এদিকে ব্যাপক গরম থাকতে পারে আগরতলা কুমিল্লা ফরিদপুর মতিহার বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া শিমনগর সাতক্ষীরা খুলনা সহ অনেক এলাকায় দেখুন ব্যাপক আকার ঘুম গরম থাকতে পারে চট্টগ্রাম তারপর এদিকে দেখুন কক্সবাজার সহ ব্যাপক গরম থাকতে পারে বাইশ তারিখও দেখুন বাইশ তারিখে কোনোভাবে কিন্তু গরম কমছে না দেশ থেকে দেখুন ব্যাপক আকার অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অলরেডি অব্যাহত থাকবে ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগ রংপুর এক যে বিভাগের সবটুকু অঞ্চলে ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকছে এবং তেইশ তারিখও রয়েছে মোটামুটি ব্যাসার কম চব্বিশ তারিখ থেকে তুলনামূলক অনেকটাই কমে যাচ্ছে দেখুন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে দেশ থেকে অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নজর রাখছি আমরা পরিবর্তন হলো আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবে আর হাওয়ার দাপট যদি আমরা একটু দেখি এই মুহূর্তে দেশের কোথাও দমকা জড়ো বাতাস নেই গত কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড দমকা জড়ো বাতাস ছিল ইতিমধ্যে যদি আমরা একটু দেখি ঝড়ের দাপট কিন্তু তেমন নেই যদি একটু দেখি হাওয়ার দাপট রয়েছে কিছুটা হালকা মূলত তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক দমকা বাতাস বইতে পারে বা চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বেগে কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে আগামী রবিবার বাইশে সেপ্টেম্বর অথবা তেইশে সেপ্টেম্বর থেকে কিছুটা বৃষ্টিপাতের সতর্ক বা চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এদিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছুটা বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা একটু বৃষ্টির পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের যে পাঁচ দিন অথবা দশ দিন যদি দিয়ে রাখি দশ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তবে পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের আপডেট এখনো ওটা আসেনি দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা কলকাতা মেহেরপুর সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান সবটুকু এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং দক্ষিণ একদম মায়ানমার অঞ্চল টেকনাফের দিকে এদিকেও কিন্তু দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ